স্বামী স্ত্রী একসাথে জামাত করে নামাজ আদায় করার নিয়ম কি? স্বামী স্ত্রী একসাথে যদি জামাতে নামাজ পড়তে চান তাহলে তার নিয়মটা হলো স্বামী একামত দিবেন, একামত দিয়ে স্বামী নিজে আবার ইমামতি করবেন, আর স্ত্রী তিনি তার স্বামীর পাশাপাশি দাঁড়াবেন না। দুজন পুরুষ একজন ইমাম একজন মুক্তাদি হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি সাহেব দাঁড়ায়, কিন্তু স্বামী স্ত্রী বা একজন নারী একজন পুরুষ মা ছেলে যদি নামাজ জামাতের সাথে করেন তাহলে সেক্ষেত্রে যিনি ইমাম হবেন পুরুষ তিনি সামনে থাকবেন আর মহিলা মুক্তাদি হবেন তিনি থাকবেন পেছনে, তিনি পুরুষের বরাবর বা পাশাপাশি দাঁড়াবেন না। এই নিয়ম রক্ষা করে আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন। আবার এই নিয়ম জানার পর আর মসজিদে না যায়া বোর মুহাব্বতে বাসায় নিয়মিত বোর নিয়ে জামাত করলে কিন্তু সেটা জায়েজ হবে না। কালে ভদ্রে জামাত ছুটে গেছে, সওয়াব পাওয়ার জন্য বোরের সাথে আপনি জামাত করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় কৃষকেরা কাঁসা মেরে জমিতে কাজ করে, এটার হুকুম কি? আপনাদের এলাকায় না শুধু সারা বাংলাদেশেই কম বেশি এটা আছে, যেহেতু লুঙ্গি পরে আমরা বাঙালি হিসাবে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তারা লুঙ্গি পরে কাজ কাম করে বেশিরভাগ ক্ষেত্রে, তো খেত খামারে কাজ করতে গেলে লুঙ্গি একেবারে খোলা রেখে কাজ করাও তো আসলে টাফ, একটু কঠিন হয়ে যায়, কাদা লেগে যায়, পানি লেগে যায়, ভার হয়ে যায়, গায়ের সাথে লেগে যায়, ঝামেলা হয়, তখন এই ঝামেলা দূর করার জন্য ওনারা এটাকে হাফ প্যান্ট বানায় ফেলে। কাঁসা মারা মানে কি? হাফ প্যান্ট বানানো, এটা মানে বাঙালির হাফ প্যান্ট আর কি বলতে পারে। তো এই হাফ প্যান্ট বানায় কাজ করলে জায়েজ হবে কিনা? উত্তর হলো যে যেহেতু সতর ঢাকা ফরজ, অন্য পুরুষরা যদি তার এই রান দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা গুনাহ হবে, বিশুদ্ধ মত অনুযায়ী রানটাও সতরের অংশ। অতএব কাঁসা মেরে তিনি কাজ করলে যদি আশেপাশে অন্য কোনো মানুষ তার রান দেখে যায়, তার সতর দেখে যায়, সে ভয় থাকে, তাহলে কাঁসা মেরে কাজ করা জায়েজ। তাহলে বেচারা কি করবে? এর উত্তর হলো সে থ্রি কোয়ার্টার প্যান্ট পরবে, অথবা এই লুঙ্গিটারে থ্রি কোয়ার্টার বানাবে। থ্রি কোয়ার্টার বানানো বুঝছেন তো, এত উঁচা করে পরবে যে শুধুমাত্র হাঁটু পর্যন্ত ঢাকা যাবে, হাঁটুর নিচে সামান্য একটু থাকবে, তাতেও ইনশাআল্লাহ ওই যে কাপড় একেবারে টাকনুর উপর পর্যন্ত থাকলে যেরকম ভিজলে দাঁত ফেটে কাজ করা কঠিন হয়, ওই কঠিনটা আর হবে না, থ্রি কোয়ার্টার বানায় ফেলবে, একেবারে শুধুমাত্র এতদূর উঠে ফেলবে যে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, বাস তাহলে তার কাজও হয়ে যাবে, লুঙ্গি ডিস্টার্বও করবে না, সতেরো ঢাকা থাকবে। আর যদি এমন খেতে থাকেন আপনি, ধরেন এই বিলের আশেপাশে চোখ যতদূর যায় কোনো মানুষজন নাই, তাহলে আপনি একা একা আসেন, এবার ধুমসে কাঁসা মেরে আপনি কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ সতর তো অন্য কেউ না দেখলে কি হবে না? গুনাহ হবে না। যদি কেউই না থাকে আশেপাশে তাহলে আপনি করতে পারেন, কিন্তু সচরাচর খেতে খামারে আশেপাশে মানুষ থাকে, কেউ না কেউ দেখে যাওয়ার ভয় থাকে, সেজন্য কাঁসা মেরে কাজ করা জায়েজ নাই। মুসলমান সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলবে, ফরজ তরক করার গুণা হবে, এটা করা যাবে। অনেক ভাইরা নামাজ কালাম পড়েন আবার কাঁসা মেরে কাজ করেন, অনেক মুরব্বীও আছে দাড়ি এদিকে মাশাআল্লাহ বুক পর্যন্ত, কিন্তু ওদিকে উনি হাফ প্যান্ট বানায় ফেলছে, আছে না নাই? এই জিনিসটা জায়েজ নাই, অনেকে না জানার কারণে করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।